দেশি ফ্রেঞ্চ ফ্রাই করব, তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আমার গলা ঠান্ডা লাগার জন্য এরকম শব্দ আসতেছে। তেল গরম করে এগুলো দিয়ে ভাজতে থাকবেন। বাদামি কালার হয়ে আসলে তারপর উঠিয়ে ফেলবেন। ঠিকভাবে লাড়াচাড়া করবেন যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে আগে। ঠিক এরকম ভাজা বাদামি কালার হয়ে আসলে পরে উঠিয়ে ফেলবেন। কাগজ দিয়ে নেবেন যেন তেলগুলো সব কাগজে লেগে যায়। সব তেলগুলো কাগজে লেগে যাবে। টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।